আসসালামু আলাইকুম, আমি সৈয়দ হোসেন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। তো এই মিউজিয়ামটি দেখতে কেমন চলুন ভিতরে গিয়ে দেখা যাক, এবং এই মিউজিয়ামের সম্বন্ধে ডিটেল জানিয়ে দেব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামটির অবস্থান বিজয় স্বর্ণে নব থিয়েটারের ঠিক পাশেই। এই মিউজিয়ামটি আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। আমার দেখা মতে মিউজিয়ামটি বাংলাদেশের সব থেকে সুন্দর মিউজিয়ামের ভেতর একটি। এই ভিডিওটি বড় হলেও আপনারা ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে দেখে নিতে পারবেন এই মিউজিয়ামটি। এই মিউজিয়ামটির প্রবেশ মূল্য 100 টাকা। মিউজিয়ামটি বুধবার ব্যতীত প্রায় সকল দিনই ওপেন থাকে। নর্মালি সকাল 10টা থেকে দুপুর 1টা এবং দুপুর 3টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে, কিন্তু শুক্রবার শুধু বিকেলে সেশনটি খোলা থাকে আর কি, সকালে অফ থাকে। তো এই মিউজিয়ামটি ঘুরলে আপনারা জানতে পাবেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান, অনেক অনেক তথ্য, মুক্তিযোদ্ধার ইতিহাস, সেনাবাহিনীর গ্যালারি ও বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র এবং প্রাচীন অস্ত্র। এছাড়াও এখানে সবচেয়ে সুন্দর যে পার্ট সেটি হচ্ছে নৌবাহিনীর ভার্চুয়াল একটি জগৎ। আর বিমান বাহিনীর মহড়া দেখলে আপনার মনে হবে আপনি নিজেই বিমান নিয়ে যুদ্ধে যাচ্ছেন। পুরো মিউজিয়ামটি ঘুরলে অনেক কিছুই শেখা এবং বোঝা যাবে এই বাংলাদেশ সম্পর্কে। সামরিক বাহিনীর ইতিহাস, তাদের ব্যবহৃত করা অনেক জিনিসপত্র আছে এইখানে। ঢুকতেই পলাশির যুদ্ধে ব্যবহৃত কামানের প্রতিচ্ছবি, সিপাহী বিদ্রোহ, 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সালের স্বাধীনতা পর্যন্ত সব কিছুরই বর্ণনা পাবেন এখানে। এখন আমরা চলে এসেছি বেজমেন্টে। এই ফ্লোরটিতে নৌবাহিনীর গ্যালারি। আপনারা এখানে আসলে দেখতে পাবেন বিভিন্ন জাহাজের, বিভিন্ন যুদ্ধ জাহাজের রেপ্লিকা, মুক্তিযুদ্ধে অবদান প্রাচীন আমল থেকে এ পর্যন্ত যুদ্ধ জাহাজ। এছাড়াও জানতে পারবেন যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর অবদান, অপারেশন সার্চলাইট সহ বড় বড় যুদ্ধের প্রামাণ্য দলিল, এবং বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে অনেক তথ্য। সিম্বলস অফ সভরেনটি, নৌপথ দিয়ে কিভাবে ব্যবসা বাণিজ্যর আবির্ভাব ঘটে সে সম্পর্কেও জানা যাবে এখানে। মিউজিয়ামটিতে বেজমেন্টের নিচেও আরও একটি বেজমেন্ট রয়েছে, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন চমৎকার সব দৃশ্য। মূলত এই ফ্লোরটি আমার দেখা সবচেয়ে সুন্দর একটি ফ্লোর। নৌবাহিনী নিচে জগতে গেলে সেখানকার ভার্চুয়াল জগৎ আপনাকে নিয়ে যাবে সত্যিকারের সমুদ্র তলে। সেখানকার মাছের খেলা আপনি দেখলে মনে হবে আপনি সত্যিকারে একদম সমুদ্রে চলে এসেছেন। এই জায়গাটি আমার খুবই ভালো লেগেছে। আপনার এইখানে থাকলে মনে হবে আরও কিছুক্ষণ থাকি, কারণ এই জায়গাটাতে আপনার প্রশান্তি মিলবে। এরপর আমরা চলে গেলাম অন্যতম আকর্ষণ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্চুয়াল রিয়েলিটি শো দেখতে। এই শোটিতে আপনাকে দেখাবে নৌবাহিনীর বিভিন্ন সব অভিযান, কিন্তু শো এখনও স্টার্ট হয়নি, বিধায় আমরা আবার বের হয়ে পড়লাম। এই দিকটায় নৌবাহিনীর ব্যবহৃত মিসাইল। এই দিকটায় আমার বন্ধুর কাছে মনে হচ্ছে রিয়েলিও কোনো সমুদ্র পাড়ে চলে এসেছে। আর এই দিকটায় নৌবাহিনীর মডেল দেখলে মনে হবে সত্যিকারের কেউ আপনার সামনে দাঁড়িয়ে আছে। আর কি এখানে নিদর্শন দেখানোর জন্য ব্যবহৃত হয়েছে আধুনিক সব প্রযুক্তি। রোহিঙ্গা ক্যাম্পের ডিজাইন, নদী সাগর রিলেটেড বিভিন্ন তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। এখন আমরা চলে এসেছি লেভেল 2-তে আর্মি গ্যালারিতে। এখানে আসলে আপনার মনে হবে যে আপনি কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছেন। যুদ্ধের সময় ব্যবহৃত সেনাবাহিনীদের ব্যাচ, গোলা বারুদ, কামান, অ্যান্টি এয়ারক্রাফট গান সহ বিভিন্ন অস্ত্রর মহড়া এখানে। আর এই অস্ত্রগুলো কিভাবে কাজ করে VR-এর মাধ্যমে তাও দেখানো হয়েছে। তাছাড়াও এখানে রয়েছে আর্মিদের যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের যানবাহন, মুক্তিযোদ্ধার অস্ত্র সহ পাকিস্তান বাহিনীদের কাছ থেকে জয় করা অস্ত্র।
আর এই দিকটায় রয়েছে ডিজিটাল টাচ স্ক্রিন। এর মাধ্যমে আপনারা মুক্তিযোদ্ধার 11টি সেক্টরের সম্পূর্ণ ডিটেল একদম জানতে পারবেন। এছাড়াও মুক্তিযুদ্ধ সময়কার অনেক ইতিহাস, 1971 সালে বাংলাদেশের জাতীয় পতাকার মূল নকশা, সে সময় বঙ্গবন্ধুর ভাষণ, পাকিস্তানিদের পরাজয়ের আনুষ্ঠানিকতা, এছাড়াও অনেক তথ্য। আর এই দিকটায় চোখ দিলে দেখা যাবে পাকিস্তানিরা বাংলাদেশের ওপর যেই বর্বরতা চালিয়েছে তারই নিদর্শন। এখন আমরা যাচ্ছি লেভেল সি আর কি বিমান বাহিনীর গ্যালারিতে। এই ফ্লোরটিতে গেলে আপনারা দেখতে পাবেন বিমান বাহিনীর বিভিন্ন সব অ্যাক্টিভিটিস, বড় স্ক্রিনে বিমান বাহিনীর সব চালচলন এবং চলাফেরা আর কি, দেশের জন্য তাদের যে অবদান আছে সেগুলোই আপনাকে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আকাশে ব্যবহৃত রাডার এবং অন্যান্য সব যন্ত্রাংশ। এছাড়াও এখানে দেখতে পাবেন তাদের যুদ্ধের রকেট এবং অগ্নিয়াস্ত্র। এই ফ্লোরটির উপরের দিকে চোখ দিলে দেখা যাবে বিমান বাহিনীর বিভিন্ন সব বিমানের রেপ্লিকা এবং সে সম্পর্কে তথ্য। তাছাড়াও এখানে চোখে পড়বে MI সিরিজ হেলিকপ্টারের রোটর হাব এবং MI সিরিজের ইঞ্জিন। আর সামনের দিকে বিমান বাহিনীর যুদ্ধের বিমানের কিছু রেপ্লিকা এবং যুদ্ধ বিমান দিয়ে তাদের কিছু দুর্ধর্ষ জয়। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণের নাম ও বিবরণ। একেবারে লাস্টে আমরা চলে আসলাম লেভেল 4 আর কি জাতিসংঘ শান্তি মিশন গ্যালারিতে। এই ফ্লোরটিতে রয়েছে দেশের জন্য সশস্ত্র বাহিনীর যে অবদান, বিশ্ব শান্তি রক্ষায় তাদের কৃতিত্ব, চট্টগ্রামে শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা, এসব বিষয়ে তাদের পুরস্কৃত মেডেল সহ অনেক কিছু। রোমান, একটা মেডেল নাও। আমরা অলরেডি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সময় স্বল্পতার কারণে হয়তোবা অনেক কিছুই কভার করা সম্ভব হলো না। আসলে 7-8 মিনিট ভিডিও দেখে বোঝানো সম্ভব না যে মিউজিয়ামটি আসলে কতটা সুন্দর। সময় পেলে আপনারাও একবার ঘুরে আসবেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই মিউজিয়ামটি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।